ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা এখন পার্ট থ্রি টিউটোরিয়ালটি শুরু করব। আমি সাজ্জাদ হোসেন অনিক, আমার সাথে আছে মেহেদি। তো এখন আমরা ফার্স্টে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা কন্ট্রাক্টর স্পেসটাকে একটু ঠিক করব। কন্ট্রাক্টর স্পেসটাকে ক্লায়েন্টের মতো করে করব। তো এই জন্য আমি করব ফার্স্টে এডিট পেজে যেয়ে আমরা ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব দিব, তারপর এই পেজটা আসবে। আসার পর এখন আমরা দেখবো যে তারা কি কি করেছে এখানে। এখানে আমি দেখতেছি একটা গুগল ম্যাপ, এখানেও একটা গুগল ম্যাপ, এখানেও একটা গুগল ম্যাপ। গুগল ম্যাপ গুলো আবার এখানে শো করতেছে না, কারণ গুগল ম্যাপ গুলো সিলেক্ট করানি। আমি আসলে গুগল ম্যাপ দিব না, আমার আমি ক্লায়েন্টের কন্ট্যাক্টের জিনিসটা দেখে আসি, সে আমাকে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছে। গুগল ম্যাপ দিলেও খারাপ হবে না। কন্ট্যাক্টের ব্যাপারে তিনি খালি আমাকে এতটুকু ইনফরমেশন দিয়েছে, তার ইমেল অ্যাড্রেস, টেলিফোন, বলা বলা। ওকে, ও আমরা একটা ভুল করে ফেলেছি, আমাদের স্লাইডারটা এটা দেওয়া উচিত ছিল, ক্লায়েন্ট সবার আগে যেহেতু এই পিকচারটা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা এখন কন্ট্যাক্টের জন্য আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হলো যে এখানে কন্ট্যাক্টের একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই ইমেজটাকে চেঞ্জ করে আমাদের ইমেজ দিতে হবে। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই কন্ট্যাক্টের সবার নিচে চলে যাব, এখানে যাবেন আস্তে ধীরে নিচে, দেখেন এখানে ইমেজটা হলো এখানে দেওয়া, এটা হলো কুড টাইটেল। তো এই টাইটেলে ইমেজটা দেওয়া আছে, ইমেজটা ছোট একটা ইমেজ, আমি ইমেজটাকে বানাই নিতে হবে কারণ আমাদের এরকম ইমেজ নেই। তো এই বানানোর জন্য আমাদের সেই ফটোশপ, কোন ইমেজটা দিয়ে বানাবো এটা একটু দেখি, আমাদের অনেক ইমেজই আছে, আমরা এই ইমেজটাকে দিয়ে বানাই নিই। আমরা এখানে দিলাম, তারপর আমরা তেমন কিছুই করতে পারি না বানানোর জন্য, জাস্ট আমার এতটুকু ক্রপ করে নিব, অথবা এতটুকু ক্রপ করে নিলাম, নিয়ে ফাইল সেভেস, এটাকে আমরা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট জেপিজি নামে সেভ করে নিলাম। এখন আমরা এই পেজে যেয়ে আমরা এই ইমেজটাকে রিপ্লেস করে দিব। তারপর আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপডেট দিয়ে দেখি যে ইমেজটা কি বেশি খারাপ লাগতেছে কিনা, কারণ আমাদের ইমেজ সাইজটা একটু বড় হয়ে গেছে আমি যতটুকু মনে করতেছি। তো এখন জিনিসটা এরকম দেখাচ্ছে, কন্ট্যাক্ট আস ফিজিক্যাল কাস্টডি সিম্পলি রেফার টু দ্য প্যারেন্ট। আমরা দেখি ক্লায়েন্ট কি আমাদের কিছু লিখেছে কিনা। কন্ট্যাক্ট আছে, আমরা এই জিনিসটা চেঞ্জ করে দিই। এই জিনিসটা কিভাবে চেঞ্জ করব, সেই আগের মতো যে এখানে দেওয়া আছে জিনিসটা, এটা হলো সেই কুড টাইটেলই, কুড টাইটেল, তারপর সাবটাইটেল টেক্সট। তো এটা আমরা চেঞ্জ করে দিব, প্লিজ সেন্ড আ সাপোর্ট। দিলাম, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কন্ট্যাক্ট আস ফর্মটা দিতে হবে, আর পাশে একটা, আমরা এত ঝামেলা করব না, এগুলো দিব না আমরা। তো আমরা এই জিনিসগুলো রাখবো না, এই জিনিসগুলো আমরা বাদ দিব। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এটা ঠিক আছে, আমরা
এখানে যেটা করব দুইটা ভাগ করব, কারণ আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই জিনিসটা ডান পাশে থাকবে আর বাম পাশে অ্যাড্রেস থাকবে, মানে একদম সিম্পল বেসিক। সেটার জন্য আমাদের আমি করি এখানে একটা, যেহেতু এই যে কন্ট্যাক্ট ফর্মটা, এই কন্ট্যাক্ট ফর্মের জন্যই এই ডিজাইনটা হয়েছে এবং এটা মাঝখানে দেওয়া। তো এখন আমরা এখানে একটা রো অ্যাড করি, রো রো অ্যাড করে, এবং রো অ্যাড করার পর এটাকে আমরা দুই ভাগ করি। দুই ভাগ করার পর আমরা এই কন্ট্যাক্ট ফর্মটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি আর এটাকে ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না, এটাকেও ডিলিট করে দিই, আই ডোন্ট নিড ইট। এখন আমাদের এই পাশে একটা, ধরলাম আমরা এই পাশে এই জিনিসটা নিয়ে আসলাম, যা আছে আমি এখানে যা আছে সবকিছু নিয়ে আসবো। এখন তারপরে আমরা এটাকে এডিট করব। ওকে ফাইন, এখন আমাদের যেটা কাজ কাজ ছিল এই জিনিসটা আমাদের লাগবে না, তো এটা ডাইরেক্টলি ডিলেট। ওকে, তারপর নিচে কি আছে, নিচে আরেকটা গুগল ম্যাপ আছে, আমরা এটা পরে দিব, আপডেট দিই। আপডেট দিয়ে আমরা একবার লুক দেখে আসি কি রকম জিনিসটা কেমন লাগতেছে। জিনিসটা এরকম এরকম হচ্ছে, সমস্যা নেই, আমরা আমাদের কাছাকাছি চলে আসছি, তো আমরা এই জিনিসটাকে আমাদের যে এখানে যে গুগল ম্যাপটা আছে কাটা, ওটা আমাদের দরকার নেই, এমপ্টি স্পেস থাক, এমপ্টি স্পেসও লাগবে না। এখন আমরা আবার প্রিভিউ দেই, তো প্রিভিউ দিলে আমরা এখানে দেখতে পারতেছি যে নিউ ইয়র্ক আসছে। তো আমরা এখন ক্লায়েন্টের কপি করব, ক্লায়েন্টের কপি বলতে আমরা এখানে যা আছে সব কিছু দিয়ে দিব, এডিট পেজ, আমরা এখানে এটাকে এডিট করব, এই লেখাটাকে ডান পেস্ট করে দিলাম জাস্ট। ওকে, সেভ চেঞ্জেস, আর এখানে আমি দিয়ে দিব এই আমাদের যে এটা অ্যাড্রেস। ডান, তো এখন আমরা আরেকবার যেয়ে দেখি কি অবস্থা। তো এখন দেখতেছি যে এই জিনিসটা ঠিক আছে, ফাইন, আমার এখন জিনিসটা ঠিক আছে, লুকটা ঠিক আছে, আমাদের এই জিনিসটা শুধু শুধু দরকার নেই, কন্ট্যাক্ট আওয়ার অফিস, কারণ এখানে অলরেডি কন্ট্যাক্ট আছে। তো আমরা যেটা করব এই এটাকে ডিলিট করে দেবো ফাইনালি। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা আগের কন্ট্যাক্ট আস পেজে চলে যাই, দেখি ওখানে কি কি আছে, কারণ স্যার মানে তারা তো আমাকে বলেছে এই জিনিসটা কপি করতে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ওয়েবসাইট, মেসেজ আছে, তো আমরা ওখানে যেয়ে দেখি আমাদের কি কি শর্ট আছে, ইমেইল আছে আর মেসেজ আছে, তাহলে আমাদের খালি জাস্ট ওয়েবসাইটটা লাগবে, ইওর নেম ফুল থাকলো, ওয়েবসাইটটা লাগবে। তো এটার জন্য আমরা কন্ট্যাক্ট ফর্ম 7টা দেখি কত নাম্বার, কন্ট্যাক্ট ফর্ম 7, কন্ট্যাক্ট ফর্ম নেম হলো কন্ট্যাক্ট ফর্ম 1। তো আমরা করব কি, এখানে আরেকটা ফিল্ড দিব এই কন্ট্যাক্ট ফর্মে, যে কন্ট্যাক্ট ফর্মের কাজ আমি আগে টিউটোরিয়ালে দেখেছি, আপনারা আরেকবার দেখে নেবেন ওখানে। এই কন্ট্যাক্ট ফর্মটা হলো কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে করা, এই যে এই হলো কন্ট্যাক্ট ফর্ম, আমি এটাকে নিউ ফোল্ডারে ওপেন করতেছি, আমি জাস্ট এখানে এখানে আরেকটা ফিল্ড দেবো, সেটার নাম থাকবে ওয়েবসাইট, এই যে কন্ট্যাক্ট ফর্ম 1, এডিট,
এখানে ইওর নেম, ইওর ইমেল, এখানে সাবজেক্ট, এটা না, এই ইমেল, এই এই কন্ট্যাক্ট ফর্মটা মেনলি। দেখেন এখানে জাস্ট খালি করব কি, এই ইওর নেমটাকে কপি করব আর আমার ইমেল অ্যাড্রেসের নিচে সেমটারে পেস্ট করব। পেস্ট করে এই ইওর নেমের জায়গায় আমি জাস্ট ওয়েবসাইট দিব, ইওর ওয়েবসাইট, ইওর ওয়েবসাইট আর প্লেস হোল্ডার ইওর ওয়েবসাইট, ফাইন, রাইট ইওর মেসেজ, সেভ করে দিলাম। এখন আমরা আবার এটাকে রিলোড দিই। রিলেট দিলে দেখেন চলে আসছে আমাদের ইওর ওয়েবসাইট, চলে আসছে ইওর ইমেল অ্যাড্রেস, চলে আসছে ইওর নেম, চলে আসছে রাইট ইওর মেসেজ, চলে আসছে, তো ফাইন, ডান। তো আমরা আমাদের কন্ট্যাক্ট আস পেজটা মোটামুটি শেষ, আমাদের একটা কাজ শেষ হয়ে গেছে। ও না, আমাদের এখনো নিচের যে ইয়াটা আছে, গুগল ম্যাপটা আছে, ওটা দেওয়া হয়নি, গুগল ম্যাপটা দিয়ে দিতে হবে। গুগল ম্যাপটার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো আমি গুগল ম্যাপে যাব, গুগল ম্যাপ, তারপর জাস্ট এই জিনিসটাকে কপি করব, আর এখানে যে আমাদের কন্ট্যাক্টটা আছে এটা লোড হোক। এখানে আমার যে জায়গায় গুগল ম্যাপটা আছে, যে ভিজুয়াল কম্পোজারের যে এলিমেন্টটা দিয়ে আমি কাজ করছিলাম আগে বা থিমে কাজ করেছিল, যে এটা, এটাতে এডিট দিলাম। এখানে ফার্স্টে আপনি যেটা করবেন এটাকে কপি করে দিবেন, অ্যাড্রেস ওয়ানটা আগেরটা চেঞ্জ করে এটাকে কপি করে দিলেন, মানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা কপি করে সেভ চেঞ্জ দিলেন। এখন দেখেন এটা আসে কিনা, যদি না আসে তাহলে আমাদের অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে গুগল ম্যাপ থেকে। তো আসেনি, এটা আসেনি কোনো কারণে, তো আমরা এটা গুগলে সার্চ দিলাম। গুগলে সার্চ দিয়ে এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কপি করলাম। কপি করে আমরা এখানে আবার পেস্ট করলাম। আপডেট দিলাম। এখানে গুগল ম্যাপটা আসতেছে না, মানে আমরা একটু আবার যাই, আমার মনে হচ্ছে এই কোডের গুগল ম্যাপের যে উইজেটটা আছে এটার মাঝে সমস্যা, তো আমরা অন্য উইজেট ইউজ করব। ফার্স্টে আমরা এই জন্য যেটা করব, যে আমাদের যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসের শেয়ার দিব, শেয়ার দেওয়ার পরে আমাদের এমবেড ম্যাপ দিব, এমবেড ম্যাপ দেওয়ার পরে যে কোডটা থাকবে কোডটাতে কপি করব। কোডটা কপি করার পর আমরা এখানে আগের আগের যে কোডিং ইয়াটা ছিল ওটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে আমি নতুন আবার ভিজুয়াল কম্পোজারের এলিমেন্ট আছে একটা গুগল অ্যাম্প ম্যাপস, গুগল ম্যাপস এটা দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এখানে ম্যাপ এমবেড আই ফ্রেম, এটাকে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ চেঞ্জেস দিয়ে আপডেট দিয়ে দিব। আপডেট দিয়ে আমি আবার আমার পেজটাকে রিলোড দিব। তো দেখেন এবার গুগল ম্যাপটা সুন্দরভাবে এমবেড হয়েছে, তো আমরা আপাতত আর কিছু রাখবো না, আপাতত আমাদের কন্ট্যাক্ট আস পেজ এর কাজ শেষ মোটামুটি বলা যায়। এখন আমাদের আবার আমরা হোম পেজে যাই, তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো কিছু কাজ দেখাবো, আমরা আপনারা থাকেন আমাদের সাথে, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য।